উপহার হিসেবে চীনের 5 লাখ ডোজ করোনা টিকা 12 মে দেশে পৌঁছবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত লি জিমিং। ঢাকায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চীনের রাষ্ট্রদূত। লি জিমিং বলেন, জি2জি কিংবা বাণিজ্যিকভাবে বাংলাদেশে টিকা দিতে প্রস্তুত চীন, কিন্তু শুধু সিনোফার্ম কোম্পানিকে বাংলাদেশ সরকার জরুরি অনুমতি দেওয়ায় জটিলতা তৈরি হয়েছে। তিনি আরও বলেন, করোনা মোকাবেলায় বাংলাদেশ সহ 6 দেশের জোটে ভারতকে প্রস্তাব দেওয়া হলেও তারা এখনও জোটে যোগ দিতে প্রস্তুত নয়। Only to Bangladesh and Sri Lanka, not to all of the other three countries. And for the others, we offered something else. But they, because they are not capable of producing vaccine at this moment, we consider. But Bangladesh is different. I think some of the companies here is already prepared and with some upgrading of their equipment and technical know-hows and so on, they were ready to produce.